দিন দুয়েক আগেই নিজের দ্বিতীয় সন্তানকে পৃথিবীর আলো বাতাসে স্বাগত জানিয়েছেন রোহিত শর্মা। সিরিজ শুরুর আগে তখনও বেশ কয়েকটা দিন হাতে আছে ভারতের জন্য, এমন অবস্থায় ভাবা হয়েছিল হয়তো রোহিত শর্মা যোগ দেবেন বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম ম্যাচে, কিন্তু শেষ পর্যন্ত পার্থ টেস্টে থাকা হচ্ছে না ভারতের নিয়মিত টেস্ট অধিনায়কের। বোর্ডের এক সূত্র এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আমরা ভেবেছিলাম রোহিত অস্ট্রেলিয়ায় যাবে, তবে ও বোর্ডকে জানিয়ে দিয়েছে এখনই যেতে পারবে না, সে পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে চায়। দিবারাত্রির টেস্টের আগেই ও দলের সঙ্গে যোগ দেবে, মাঝে 9 দিনের ব্যবধান রয়েছে, তাই অ্যাডিলেড টেস্টে রোহিতের খেলা নিয়ে সংশয় নেই। রোহিত না থাকায় ধারণা করা হয়েছিল শুভমান গিলকে ওপেনিং করতে দেখা যাবে, কিন্তু এই তরুণ আঘাত পেয়েছেন আঙ্গুলে। প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ হাতের বুড়ো আঙ্গুলে চিড় ধরেছে শুভমান গিলের, চোট গুরুতর এমন ধারণা করা হয়েছিল শুরুতেই, পরবর্তীতে জানা গেল অন্তত 14 দিন মাঠের বাইরে থাকতেই হচ্ছে গিলকে। স্বাভাবিকভাবেই পার্থে খেলা হচ্ছে না গিলের, এমনকি অ্যাডিলেড টেস্টেও তাকে ফুল ফিট অবস্থায় পাওয়া নিয়ে আছে প্রশ্ন। তবে স্বস্তির খবর হলো লোকেশ রাহুল কোনোয়ের চোট কাটিয়ে ফিরেছেন, শুধু সেটাই না, তাকে দিয়েই ইনিংস ওপেন করাবে ভারত, সেটা নিশ্চিত করা হয়েছে ভারতীয় দলের পক্ষ থেকে। অন্যদিকে যথারীতি থাকছেন যশস্বীর জয়সওয়াল। এদিকে 20 দিনের সফর শেষে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত এ দল দেশের বিমান ধরলেও অস্ট্রেলিয়াতে থেকে গিয়েছেন দেবদূত পাডিক্কাল। এই দলের হয়ে দারুণ পারফরমেন্সের পর তাকে রেখে দিতে চেয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রোহিত না থাকায় এই ম্যাচে ভারতের অধিনায়কের ভারটা থাকবে জাসপ্রীত বুমরাহর উপর, তবে তার বোলিং পার্টনার হিসেবে মোহাম্মদ শামিকে এখনই দেশ থেকে উড়িয়ে নেওয়ার পরিকল্পনা নেই তাদের। রঞ্জিতে দারুণ বল করলেও সম্প্রতি ইনজুরি কাটিয়ে ফেরা এই বোলারকে খানিক বিশ্রাম দেওয়ার পক্ষে নির্বাচকরা।